আমরা এখন ডানকুনি টোল প্লাজাতে দাঁড়িয়ে আছি। এই সবকটা নেক্সন আমার পিছনে, সবকটা নেক্সন আমার পিছনে দেখা যাচ্ছে, লাইন দিয়ে আছে, এদিকেও আছে। আর এইখানে সব ওনার্সরা গ্যাদার করছে, একজন একজন করে ইন্ট্রোডাকশন করে নেব ভাবছি। আমি প্রিয়ঙ্কর, প্রথমেই বলে দিলাম, আমার এই সিলভারটা এক্সেড প্লাস ভ্যারিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইন্ট্রোডাকশন, আমি সৌরভ, সৌরভ সাহা, আমার ফার্স্ট ইটারেশনের গাড়ি এক্সেড প্লাস ডুয়াল টু, ব্লু কালার, ব্লু কালারটা সেকেন্ড। আচ্ছা নেক্সট, অভিক, নেক্সন এক্সি, নেক্সন এক্সি ডেটোনা, ইয়েটা ফলিয়েজ, ফলিয়েজ গ্রিন। হ্যাঁ হ্যালো, আমি রীতঙ্কর, রেড নেক্সন। আমি নাই কে, আমার কিন্তু মালিক ওদিকে না। দেখালাম তো। হ্যাঁ একবার তো আমরা এখন ডানকুনি টোল প্লাজা জাস্ট ক্রস করে দাঁড়িয়ে আছি। আর কেউ যদি আসে, আর কেউ যদি আসে তাহলে ভালো হবে, নাহলে আমরা এখান থেকে আস্তে আস্তে মুভ করবো। এই হচ্ছে মোটামুটি প্ল্যান। তারপরে ও আরেকটা নেক্সন আসছে, কে আসছে, কার আসছে, ও আরেকটা নেক্সন আসছে, আমরা অ্যাপ্রোচটা দেখাতে পারি। সাদা না ওটা, জুম করে দেখি, জুম করে দেখা যাক সাদা নেক্সন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ধীরে সুস্থে গেলে একজন একদম ওদিকে ডাইরেক্টলি আসবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েদারটা ঠিক আছে, মানে রোজ বোধ হয় ইয়ে নেই, বৃষ্টি 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 পড়তে বৃষ্টিটা মেঘলা হলে একটু ভালো হতো। আরেকটা নেক্সন আসছে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের গ্রুপের কিনা জানি না, তো চেষ্টা করবো দেখবার যে গ্রুপের কিনা। তো আমরা সিসিডিতে দাঁড়িয়েছি, এখানে সিসিডি, সবকটা গাড়ি এখানে আছে, আমার পিছনে দেখা যাচ্ছে সবকটা গাড়ি। তো দুজন এখনো আসা বাকি আছে, তো লেটস ওয়েট ফর দেম। তারপরে একটা ছোটো ফটোশ্যুট হবে, হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে হিন্দুস্তান দাবাতে যাবো। কিছু কিছু ছোট্ট একটা বাইট, সবার আগে মুখোশ পরতে হবে। হ্যাঁ মুখোশটা, মাস্ক, মুখোশ পরার কথা যখন বলতে হচ্ছে, তো আমরা আজকে সবাই এসছি কালারফুল হয়ে, মানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে স্যাফরন, হোয়াইট আর গ্রিন, সেই কালার মেনটেন করে এসছি। ওদের গাড়িটা বেশ সুন্দর, আমাদের সববার অনেক রকম রঙ আছে, ওদিকে সবুজ, সিলভার, রেড, আমারটা গ্রে, ওদিকে আবার ব্লু, আর অরেঞ্জ আছে, অরেঞ্জ আজকে আমাদের এসে পৌঁছায়নি, পরে মিটা থাকবে। তো আজকে আমরা আপাতত 8-9 জন হয়েছি, আমাদের লাঞ্চের প্ল্যান হচ্ছে, মজা করছি এই লং ড্রাইভটাই, এই দুর্গাপুর হাইওয়েতে এই মজাটা, বাট দুজন মিলে না যে মজাটা হতো, সবাই মিলে এসছি, পুরো বং পরিবার এসছে, আরও বেশি মজা হচ্ছে। যাই হোক, স্টিকার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, স্টিকার সবাই সবার মতন পেয়ে গেছে, নেক্সট মিটে এসো স্টিকার হাতে নেওয়ার জন্য, শুধু স্টিকারের জন্য নয়, এই সবার সাথে আলাপ, সবার সাথে টেকনিক্যাল হেল্প, সব রকম আড্ডা মারার জন্য চলে এসো। তাই দেখো আমাদের গিন্নিরা সবাই এসছেন, ওরাও ওদের মতো আড্ডা মারছে, মানে এরকম না যে শুধু আমরা ছেলেদের গ্যাং, ফুল ফ্যামিলি গ্যাং। আরেকটা গাড়ি এসে গেছে ইতিমধ্যে, আরেকটা গাড়ি এসে গেছে, বাকি ছিল কিন্তু আরও একটা গাড়ি বাকি আছে, আরেকটা বাকি আছে, তো সেটা আসছে আস্তে আস্তে। সিলভারটা না সোজা করে আমাদের অ্যাকচুয়াল যে ফর্ম হয়েছিল, আমি দুজন ওনার, একজন হচ্ছে গিয়ে গৌরব, আরেকজনের নাম কি হবে, শুভ্র। তো আমাকে অভিজ্ঞতা অ্যাকচুয়ালি গ্রুপে নিয়ে আসে, আমার নাম শতদ্রু, যাই হোক। তো গ্রুপে আসার পর আমি বাকিদের সাথে যখন যোগাযোগ হয় তখন একটা বড় গ্রুপ ফর্ম হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু গৌরব হচ্ছে ফাউন্ডার মেম্বার আমাদের গ্রুপের,
তারপরে গ্রুপটা এখন তখন হয়তো প্রায় 30-40 জন মতন ছিলাম, না এখন 130 ক্রস করে গেছে, প্রায় মানে 140-150 কাছাকাছি রয়েছে, আরো বাড়বে হোপফুলি। আজকে মিটার যখন ফটোগুলো পোস্ট হবে এবং এই ব্লগ বা যত রকম ফটো পোস্ট হবে তখন আরও বাড়বে, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। এবং যারা যারা স্টিকার পেয়েছো প্লিজ গাড়িতে লাগাও এবং আমাদেরকে শো করো। আমি একটা তোমার এক্সাম্পল দেখাচ্ছি, যেটা হচ্ছে আমাদের গাড়ির পছন্দ না হয় এটা হোয়াইট হোক ব্লু হোক গ্রে হোক ফাটাফাটি এখন কেমন টাটা সাদা গাড়িটা যদ্দূর মনে হচ্ছে বেরিয়ে গেছে, মিস করে সাদাটা বেরিয়ে গেছে, ঘুরে আসছে। আচ্ছা ঠিক আছে, সাদা গাড়িটা ঘুরে আসছে, আসলে আমরা এখানে ছবি তুলবো, তুলে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনের জায়গায় চলে যাব, পৌঁছে যাব। তো আরও এখান থেকে কতক্ষণ লাগবে? আর দশ পনেরো মিনিট হার্ডলি ম্যাক্সিমাম, মানে তাও হয়তো লাগবে না। ইন্ট্রোডাকশন প্লিজ। Yeah, hi, my name is Adi Jode. Hi, my name is Gaurav and I'm owner of Nexon XMS. From where are you from? I am from Khorda. Where in Kolkata? We are all from Kolkata. Yes, sir. Khorda. So, Khorda, okay. Welcome to the group and welcome to the ride. Yeah, thank you. Yeah, I'm Priyankar. Yeah, hi. তো আমরা এসে গেছি হিন্দুস্তান হোটেলে, সবাই সিট নিয়ে নিয়েছে। তো সিট নেওয়ার পরে এখন ভাবা হচ্ছে যে কী খাওয়া হবে, কিন্তু প্রবলেম ইজ এখানে এসি নেই, এসিটা খারাপ, এসির কাজ চলছে। আর একটা খুব সুন্দর ফ্যান আমি দেখতে পেয়েছি, এরকম ফ্যান আমি গৌহাটি এয়ারপোর্টে দেখেছিলাম, তারপরে এখানে দেখলাম। আর এই হচ্ছে পুরো টিম বসে আছে। তো একটা খুব মজার ব্যাপার হয়েছে, এখানে আমাদের একটা কর্ণাটকের গাড়ি আমরা পেয়েছি নেক্সন, তো কিন্তু উনিও কলকাতা থেকেই, অ্যাকচুয়ালি কলকাতা থেকেই। তো ওনার সাথেও আমরা বন্ধুত্ব করে নেবো, দেখি উনি কোথায় থাকেন কলকাতায়। আর কর্ণাটক মানে হয়তো মোস্ট প্রবাবলি ব্যাঙ্গালোরে থাকেন, সেটা জিজ্ঞেস করে দেখতে হবে। তো আমরা যেটা করলাম আপডেট হচ্ছে, এখন আমরা কোথায় এলাম, এটা আজাদিন ধাবায় চলে এলাম, কারণ হিন্দুস্তানে হোটেলে ইয়ে চলছিল না, এসি চলছিল না, তো প্রচণ্ড গরম, আর বাইরের থেকে ভিতরে গরম বেশি ছিল, সেই জন্য আমার লোকেশান চেঞ্জ করে আজাদিন। তো এই হচ্ছে হোল টিম সবাই, এখন আমরা টেবিল চেয়ার ইয়ে করছি কে কোনটায় বসবে, তারপরে খাবার অর্ডার করবো। সবাই একটু সে হাই টু দ্য ক্যামেরা। ছবি গ্রুপে দেবে তো তাই না? কিন্তু হাইওয়েতে মোটামুটি একই মাইলেজ দেয়, মানে জানলা খুললে তো ড্র্যাগ হয়, তো ড্র্যাগ হয় না? 26
আমি বিজি লক্স পায় 11:30 তো ব্যাঙ্গালোরের ট্রাফিক তো 16:30 হবে এটা পরিষ্কার নেই, এটা পরিষ্কার সে বহু জায়গায় পাবে তুমি মাথা। আচ্ছা এই এটাও আমি দেখাবো, মানে অঘটন ঘটে যাওয়া ব্যাপার। আমরা এসেছিলাম হিন্দুস্তান ধাবাতে, সেখানেই দাদাকে খুঁজে পেলাম। দাদা আমার সাথে অ্যাড হলেন, দাদা ভাই বলুন। আমার বাড়ি হবিপুর, আমি থাকি ব্যাঙ্গালোরে। আপাতত লকডাউনের সময় বাড়ি চলে এসেছি। এই যে আমাদের গ্রুপ মেন আমাদের পরিচালিত করে, আমার আমি মেন না, শতদ্রু। আমার নাম শতদ্রু, এটা হচ্ছে এক্সিট প্লাস নেক্সন। আমার প্রায় 4-5 মাস হলো, আমি গাড়ি চালিয়ে খুব খুশি, সবাই এসছে, খুব ভালো লাগছে। আপনি কোথা থেকে? কলকাতা থেকে। আচ্ছা, বাড়ি? নিউটাউন। আচ্ছা, এখানে মানে কেমন লাগছে আজকে সারাদিন? বেশ ভালো লাগছে। আপনার আপনার সার্ভিস তো ভালো লাগছে। আমার সামনে সবাই একসাথে এক জায়গায় হয়েছি। না না, সেটাই আর কি, মানে আপনার খাওয়া দাওয়া খুব বেশ ভালো হবে। হ্যাঁ, একদম একদম।